হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে রুগী বা পেশেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামের ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যেটা প্রায় রুগী আমাকে জিজ্ঞেস করে থাকে। ডাক্তার সাহেব, আমার পরিবারে আমার হচ্ছে স্বামীর অ্যাজমা রোগ আছে, বা অনেক সময় স্বামী এসে বলে যে আমার ওয়াইফের অ্যাজমা রোগ আছে, আমার কি হতে পারে কি না, বা অনেক সময় বলে যে হচ্ছে আমার শাশুড়ির অ্যাজমা রোগ, বা আমার পরিবারে অমুকের অ্যাজমা রোগ আছে, আমারও অ্যাজমা রোগ হয়েছে। কিন্তু এই জিনিসটা সবাইকে জানতে হবে, বা রুগীকে অবশ্যই জানতে হবে যে মানে অ্যাজমা কখনোই ছোঁয়াচে রোগ না। একই পরিবারে একত্রে থাকলে, একই বিছনায় ঘুমালে, বা একই ব্যবহার্য জামা কাপড় শেয়ার করলে বা তোয়ালে শেয়ার করলে কখনো অ্যাজমা একজন থেকে আরেকজনের কখনোই ছোঁয়াচে হিসাবে সংক্রমিত হতে পারে না। অ্যাজমা অবশ্যই বংশগতির রোগ। যদি কারো বাবা মার থেকে থাকে বা দাদা দাদির থেকে থাকে, তাহলে বংশানুক্রমিকভাবেই সন্তান সন্ততি বা নাতি নাতনি রোগ পেতে পারে। তখনই স্বামী থেকে স্ত্রীতে, বা স্ত্রী থেকে স্বামীতে, কিংবা শ্বশুর শাশুড়ি থেকে জামাই বা কন্যার কাছে এই রোগ কখনো সংক্রমিত হতে পারে না। সুতরাং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যে এটা কখনোই ছোঁয়াচে রোগ না, এটা বংশানুক্রমিক রোগ। আরেকটা ব্যাপারে আমি সবসময় রোগীর কাছে পেয়ে থাকি যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা। অ্যাজমা রোগীর ক্ষেত্রে কাশি হলেই প্রায় অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। তো অ্যান্টিবায়োটিকের আসলে অ্যাজমা রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের রোলটা একেবারেই ন্যূনতম। যদি অ্যাজমা রোগীর সাথে যদি এমন দেখা যায় তার জ্বর হচ্ছে, কিংবা কফ হলুদ, যে কফটা বেরোচ্ছে সেটা হলুদ হচ্ছে, অথবা কফের সাথে রক্ত আছে, অথবা দেখা গেল অ্যাজমা রোগীর ক্ষেত্রে একই সাথে তার সাইনাসাইটিস রোগ আছে, যার জন্য সাইনাস ইনফেকশন হয়ে তার মাথা ব্যথা করছে, অথবা অ্যাজমা রোগী যারা মাঝে মাঝে সিগারেটও খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অ্যাজমার সাথে যদি সিওপিডি রোগ থেকে থাকে, অথবা অ্যাজমা রোগীর দেখা গেল অন্য কোনো কারণে কোনো অসুখ হচ্ছে, অ্যাজমা রোগীর নিউমোনিয়া হয়েছে, অ্যাজমা রোগীর প্রস্রাবী ইনফেকশন হচ্ছে, অ্যাজমা রোগীর অন্য যে কোনো ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একমাত্র রোল আছে। নর্মাল অ্যাজমা, হঠাৎ করে কাশি বেড়ে যাওয়া, হঠাৎ করে কফ, সাদা কফ, তাহলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় অ্যাজমা রোগী নর্মাল অ্যাজমা কন্ট্রোলে আছে, নিয়ম মতো ইনহেলার নিচ্ছেন, দুবেলা করে ইনহেলার নিচ্ছেন, ডাক্তারের পরামর্শ মতো প্রত্যেকটা ওষুধ খাচ্ছেন, তারপরে দেখা গেলো হঠাৎ করে কোনো কাশি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল সংক্রমণ, শ্বাসতন্ত্রের ভাইরাল সংক্রমণের কারণে হঠাৎ করে যে সমস্ত ইনহেলার নেওয়া হয়ে থাকে, ইনহেলারগুলো সাময়িক সময়ের জন্য যে মিউকাস মেমব্রেন এখানে গিয়ে কাজ করতে পারে না, কাজ করতে না পারার কারণে হঠাৎ করে কাশি বেড়ে যায়, যার জন্য রুগী হয়তো অনেক সময় এসে বলে, ডাক্তার সাহেব আপনি কী ইনহেলার দিলেন বা কী ওষুধ প্রেসক্রাইব করলেন, আমার রুগী বেশ বহুদিন পর্যন্ত অ্যাজমা কন্ট্রোল ছিল, হঠাৎ করে এখন করে অ্যাজমা আনকন্ট্রোল। তখন আমরা রুগীকে হিস্ট্রি নিয়ে দেখি, হঠাৎ করে কোনো একটা ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন হয়েছে। তো ছোটোখাটো রেসপিরেটরি ইনফেকশন, বিশেষ করে ভাইরাসজনিত রেসপিরেটরি ইনফেকশনে নর্মাল সময়ের জন্য, কিছু সময়ের জন্য ইনহেলারের কার্যক্রম অনেকটা বাধাগ্রস্ত হয়, এই সময় হঠাৎ করে কাশি বেড়ে যেতে পারে। তো এই সমস্ত কন্ডিশনে কোনো কাশি হলে, বা কাশির সাথে কোনো জ্বর থাকলে, কফ হলুদ হলে, কাশির সাথে রক্ত গেলে, বা কাশির সাথে অন্য কোনো যদি কোনো ব্যাপার ঘটে থাকে যেটার কারণে পেশেন্টের জ্বর হচ্ছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খাবেন না। রুগীর কাছে একটাই উপদেশ যে নর্মাল যেভাবে ইনহেলার নিচ্ছেন বা যেভাবে আমরা ওষুধ প্রেসক্রাইব করেছি, এই ওষুধগুলো এইভাবেই নিতে থাকবেন, এবং যথেচ্ছ অ্যান্টিবায়োটিক আপনার অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, বা রোগ নির্মূল হওয়ার যে, রোগ ভালো হওয়ার যে প্রবণতা সেটা অনেক সময় বাধাগ্রস্ত করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শোনার জন্য। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন, এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।